মালদায় কৃষি বিলে বিরোধিত করে মালদা প্রতিনিধি সভা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের কোয়ারামোড়ে প্রতিবাদ সভা করা হয়। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বুধবার গোটা দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনের জেলা সম্পাদক দুনুকুণ্ড জানান। দেশে কৃষকদের মারা যে কালা আইন মোদী সরকার নিয়েছে তার প্রতিবাদ জানিয়ে দিল্লির রাজপথে ধর্ণায় বসেছে কৃষকরা, সেখানে প্রসূতি মায়েরও হাজির। আমরা এই বিলের তীব্র প্রতিবাদ জানাই, অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সংবাদটি পাঠিয়েছে বাপি সিংহ। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি যে আজকে দেশের যা পরিস্থিতি, কৃষক মারার যে কালা আইন সরকার নিয়েছে, আজকে লক্ষ লক্ষ কৃষক দিল্লির রাজপথে তারা খোলা আকাশের তলে কোলে বাচ্চা নিয়ে, মায়েরা গর্ভবতী মায়েরা পথে বসে আছেন। এই কৃষক মারা যে কালো আইন, সেই আইন যাতে অতি সত্বর বাতিল করা হয়, তার জন্য আমাদের এখানে একটা বিক্ষোভ সভা আগামীকাল 16 তারিখ আজকে রাজভবনে কৃষকরা সেখানে যাবেন এবং আমরা মালদা কালেক্টরেটেও এই বিল যাতে প্রত্যাহার করা হয় ডিএম বিল্ডিংয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ করব। আজকে কী করলেন এখানে? এই বিল যাতে প্রত্যাহার করা হয়, কৃষক মারা যে বিল কালা আইন, সেই আইন যাতে মোদী সরকার তুলে নেন, তার জন্য আমাদের এই জায়গায় জায়গায় বিক্ষোভ সভা আজকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে থেকে আমরা এখানে একটা পথ সভা করলাম। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম রুনু কুণ্ডু, আমি জেলা সম্পাদিকা।